एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়িতেই আছি, বাড়িতে বলতে আমি যে রুমে ভাড়া থাকি সেই রুমের মানে ছাদে আছি। আর ওয়েদারটা আজকে সকালবেলায় এখন আপাতত একটু ভালো আছে, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, আকাশটা পুরো কালো হয়ে গেছে আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমার ছোট থেকে আমি এতদিন পর্যন্ত যতদিন দেখেছি মানে ষষ্ঠীতে বৃষ্টি হবেই হবে। সকালবেলায় মা ফোন করেছিল, মানে জামাইকে ফোন করেছিল যাওয়ার জন্য। তো মুন্না কিছু কারণবশত যেতে রাজি হয়নি, মানে একটু অনেকবার মা ফোন করেছিল, জেঠি ফোন করেছিল, ভাই ফোন করেছিল। তো অনেকবার ফোন করার পর ইনফ্যাক্ট আমি মুন্নাকে বোঝানোর পর অ্যাট লাস্ট যেতে রাজি হলো। ও এখনও ঘুমোচ্ছে বলতে গেলে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে আবার শুয়েছে, মানে শুয়ে আবার ঘুমিয়ে গেছে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করে নিই, কারণ ও পাশে থাকলে আমাকে ভিডিও শ্যুট করতে দেবে না। জানি না, ও থাকলে ভিডিও করতেই দেয় না আমাকে, আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। মানে ভিডিও করলে কিছু বলে না, বাট ওর সামনে যেন আমি না করি। তো ঠিক আছে, সেই কারণে ছাদে আসলে আমার ছাদের ওয়েদারটাও ভীষণ সুন্দর, মানে খুব ভালো লাগছে। আবার বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা যেহেতু পুরো মেঘলা আকাশ। তো দেখি আমরা যাব ঘন্টাখানেক পর। সকালে আজকে তেমন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট বলতে গেলে কালকে ডিমের হালুয়া করেছিলাম। মুন্না অনেকদিন ধরে বলছিল যে ডিমের হালুয়া খাবে, তো ডিমের হালুয়া কালকে করেছিলাম, সেইটুকু ছিল তো ওইটুকু খেয়েছি। জড়ি নাবি কালকে ডিমের হালুয়া খেয়েছো, কেমন হয়েছিল? ভালো, মিষ্টি হয়েছিল? তুমি তো অনেক মিষ্টি খাও। বাপ, জরিনাদি প্রচুর মিষ্টি খায়। তো মানে আমি মিষ্টি জিনিস, মিষ্টি খাবারে মিষ্টি খাই একটু বেশি, বাট ও তার থেকে ডবল মিষ্টি খায়, সে কারণে হয়তো ওর অত ভালো না লাগতেও পারে। তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই, যেহেতু সকাল মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কেমন আছে। সে অনেকক্ষণ থেকে যাব যাব করে বৃষ্টি তো থামছিলই না, তো এতক্ষণে গিয়ে বৃষ্টিটা থামলো। আর হালকা রোদও বেরিয়েছে, দেখতে পাচ্ছ বাইরেটা একটু মানে মিষ্টি রোদ যাকে বলে, রোদটা খুব মিষ্টি, খুব সুন্দর লাগছে বাইরের আবহাওয়াটা। মানে সকালবেলাও সুন্দর ছিল আর এখন হালকা রোদ বেরিয়েছে। তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, ভেবেছিলাম যে শাড়ি পরবো। তো বাইরের যা সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, রাস্তাঘাটের অবস্থা অনেকটা খারাপ, আমাদের বাড়ি যেতে রাস্তা তো অনেকটাই খারাপ। তো ভাবলাম যে আর শাড়ি পরো, শাড়িটাকে নোংরা করছি না, তাই একটা সিম্পল কুর্তি পরলাম আর কুর্তির ওপরে একটা জ্যাকেট পরে নিয়েছি। দোকানে গেল, দোকানে কিছু ওষুধ টষুধ আনতে গেল, তো ও আসলে আমাকে ফোন করবে, আমি নিচে নেমে যাবো। এখনকার আবহাওয়া তো ভীষণ খারাপ, মানে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। তো বাড়ি যাওয়ার আগে আমাকে দুই জানলা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, মানে ঘরে যতগুলো জানলা আছে, ঘরে চারটে জানলা আছে, তো সব জায়গাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে যদি ঝমঝমিয়ে জল আসে তাহলে আমার পুরো ঘর বন্যায়। এসো যাবো, আমি নিজে আসলাম, ও আবার কোনো কাজের বাহানা দিয়ে আবার গেল, বললো এক মিনিটের মধ্যে আসছি। তো তোমরা হয়তো ভাবছো যে বাগানের মধ্যে আমি কি করছি, অ্যাকচুয়ালি আমাদের নোংরা ফেলার জায়গা নেই, মানে ওই তরকারির খোসা বলো, তরকারি থেকে যাই, ওই সব নোংরা টোংরা ফেলার জায়গাই নেই। তো ফেলতে হয় যে একটা হোটেল দেখছো, ওটা হচ্ছে হোটেল, মানে একটা পিছনটা হোটেলে, তো ওই গর্তে ফেলতে হয়। তো তার জন্য এর ভেতরে আসতে হয়, আর বৃষ্টি হলে না এই জায়গাটা কেমন যেন মানে স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়, ঢুকতেও ভালো লাগে না। তো এটা হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িকে হচ্ছে সেই বাড়ির মালিকের হচ্ছে আম বাগান, দেখতে পাচ্ছি অনেক আম ধরেছে গাছে, প্রচুর আম ধরেছে। শ্বশুরের হাত কেমন কি কেমন থাকছে
আমার মায়ের বাড়ি গাড়িতে মানে স্কুটিতে বা বাইকে বলো হাই স্পিড 5 থেকে 7 মিনিটের খুব বেশি হলে 10 মিনিট লাগে, তো তার মধ্যেই আমরা পৌঁছে যাই। তো তার মধ্যেই দেখছো এরই মধ্যে আবারও ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আটকা পড়ে আছি একটা জায়গায়। তো বৃষ্টিটা কমলে আবার আমরা রওনা দেব। দাও দাও দাও, কতদিন খাইনি গো। হ্যাঁ আমাদের পাড়াতে মানে এটা হচ্ছে আমাদের পুরো এরিয়া, মানে অনেক অনেকটা না, আমাদের এই পাড়াতে মোটামুটি 16 থেকে 20 ঘর মতো মানে আমরা হিন্দু আছি। তো প্রত্যেক বছর ষষ্ঠী হতো ওইদিকে, ওইদিকে একটা নিম গাছ ছিল, ওই নিম গাছে পড়তো, দেন ওই গাছটা কেটে ফেলা, এখানে এমনি একটা ওই কি যেন বেলের ডাল কেটে ওখানে ষষ্ঠী পুজো করা হয়। তো আমাদের পাড়ায় প্রায় 2-3 বছর ধরে কোনো পুজো আচ্ছা নেই, কারণ প্রত্যেক বছর একটা করে কেউ না কেউ মরতেই থাকছে, সেই কারণে পুজো বন্ধ। তো ওরা করতে পাবে তাই দুটো ফ্যামিলি আজকে ষষ্ঠী করেছে। তো আগে ষষ্ঠীতে যখন ছোটো ছিলাম খুব মজা হতো, মানে সেই ষষ্ঠীর দিন সকাল থেকে সব কিছু জোগাড় করা, আর বিশেষ একটা যেটা খুব মিস করি সেটা হচ্ছে বোনের দিকে আয় না আমার সাথে, ষষ্ঠী বুলটি বৌদি আর ওই লব বৌদি, পড়বি না প্রচন্ড জল। তো যেটা মজা হতো সেটা হচ্ছে এই ষষ্ঠী করার পর মানে এইখানে যেই সব ওই গোটা আম বলো, গোটা খেজুর বলো, গোটা লেবু, গোটা পেয়ারা, মানে গোটা গোটা ফল দেয়, তো ওইগুলো আমরা আগে মানে ষষ্ঠী কখন হবে আর কখন ওগুলো গিয়ে কুড়োবো সেই আশায় থাকতাম। তো এখন আর তেমনভাবে পুজো হয় না, যেহেতু ওই যে বললাম মানুষ মানে বছর বছর মরেই যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, মন্দির বলতে এখানে কিছুই নেই, এটা স্থান, তাও তো মাটির, ওখানে শুধু কালী পুজো হয় আর সরস্বতী পুজো হয়, দুটো পুজো হয় বছরে। বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর এটা হচ্ছে ষষ্ঠী পুজোর প্রসাদ, অনেক বছর পর খাচ্ছি। এই লুচিগুলো তো করতে হবে, লুচিগুলো পরে করবো। আমাদের ওইদিকে বাড়ির সামনে একটা বাগান আছে, ওই দিকটা লাগানো আছে অনেক রকমের ফুল গাছ। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, আর আমরা না মানে আমি যাচ্ছি বাড়ি, দেখি রাস্তায় গাড়ি পাবো কিনা, কারণ আমাদের এখানে যে বললাম গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ তো আমার সাথে মা যাচ্ছে কোথায়, আমাদের এখানে একটা জামা কাপড়ের দোকানে, মানে মুন্নার জন্য জামা কাপড় নিয়েছে, প্যান্ট আর গেঞ্জি, বাট সাইজে হবে না, মানে ওর সাইজ আই থিঙ্ক আমাদের এখানে পাওয়াও যাবে না। তো চলো দেখি পাওয়া যায় কি। তো মা ওই দিক দিয়ে জামা প্যান্ট কিনে দিই, আমি ওই দিক দিয়ে বাড়ি চলে যাবো, মা আবার বাড়ি চলে আসবে। এখন আর
আছি আমি আমার একটা দিদির বাড়ি। দিদির বাড়ি বলতে গেলে নিজের দিদি না, বাট খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, মানে আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। অ্যাকচুয়ালি আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, মানে লদাদি সেই পাশের বাড়িতে, মানে এক বাড়িতে আমরা দুজন ভাড়া থাকতাম, তো সেইখান থেকে আমাদের সাথে পরিচয়। তো লদাদির এখন অন্য জায়গায় ভাড়া চলে এসেছে, তো আজকে কিছু কাজ ছিল, লতাদি অনেকদিন ধরে ফোন করে ডাকছিল বাট আমার আসা হচ্ছিল না, তো আজকে আসলাম। আর তার আগে আমি বাড়ি গেছিলাম, মানে আমি তো দেখলে তোমরা যে দক্ষিণনগর থেকে বাড়ি গেছিলাম, দক্ষিণনগর থেকে বাড়ি যাওয়ার পর লতাদি ফোন করে ডাকলো, দেন আবার বাড়ি থেকে এখানে আসলাম। তো এখানে আসা প্রায় মোটামুটি আমার ঘন্টাখানেক হয়ে গেল, মানে এখন বাজে 7:45, আমি এসেছি 7টার দিকে, মানে 1 ঘন্টার কাছাকাছি। তো লতাদি এখন চা হচ্ছে, আমরা এখন চা মুড়ি খাবো। দাঁড়াও তোমাদেরকে লতাদির মেয়েকে দেখাচ্ছি। কুরাইশি সুন্দর, খুব কিউট একটা মেয়ে লতাদির। আরো একটা বাচ্চা, এই যে কুরাইশি, এইটা হচ্ছে কুরাইশি, কত সুন্দর, তোমাদেরকে বললাম না, খুব কিউট সুন্দর একটা মেয়ে, আর খুব ভালো মেয়ে, মানে কথা শোনে, তোমার সব কথাই শোনে। আর ওই পুচকিটা হচ্ছে, তোমার একটু এক্ষুনি আসো। হাই ওই পুচকু, হাই, নাম কি তোমার? আলামান। আলামিন না আলামান? আলামান বিশ্বাস। হ্যালো গাইস, এটা নতুন মেম্বার বলতে পারো আমার গ্রুপ, সরি গ্রুপ না, আমার ইউটিউব চ্যানেলের নতুন মেম্বার। তোমার দুজন এখন খেলা করবে, তো খেলা করুক, যাও। আর আমি এখন যাবো দাদির কাছে, ওদিকে চা করছে, চলো। সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, এক মাস থেকে পড়েছে, ও মানে এক মাস থেকে ফোড়াচ্ছে আর আবার রাখছো, তাই তো? বাবা, মানে আম তোমাদের কিনতে হয় না বলো? ৩-৪ কিলো আম একসাথে কেটে খায়, এই দাদা ঘরে যাচ্ছে আর একটা করে আম নিয়ে চলে আসছে, বসি। তো এখানে প্রায় আজকে অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ, মানে আমি এসেছি এখানে 7টা আর এখন বাজে 10টা, কি বলবো, অনেকক্ষণ সময় কাটালাম লতাদির সাথে, অনেক গল্প হলো। এতক্ষণ কারেন্ট ছিল না, বসে বসে গল্পই করছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে, আর বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করতেও পারবো না, আর রাত্রিও হয়ে গেছে, তো ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি। তো লতাদি এখন আম কাটাকুটি করছে, দাদা আর দিদি, আর মুন্না ওখান থেকে বেরিয়ে গেছে, মানে যেখানে বাড়ি গেছিল বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আমরা আবার বাড়ি চলে যাবো এখান থেকে। তো বাড়ি গিয়ে আর তেমন কিছু নেই, বাড়ি থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে ওখান থেকে তরকারি ফরকারি সব নিয়ে এসেছিলাম, তো বাড়িতে গিয়ে জাস্ট দুটো চাল রান্না করবো, মানে ভাত বসাবো, তাহলে হয়ে যাবে। বাট লতাদি বলছিল যে আমি এখানে রান্না করে দিচ্ছি, তুমি নিয়ে যাও, তো আমি বললাম যে না, তোমাকে অত আর খাটতে হবে না, আমি গিয়েই রান্নাটা করবো, তো চলো মুন্না চলে আসবে। ও মা, খাটপাট ভেঙে যাবে নাকি কুরাইশি? তো আজকের ভিডিওটা বোধ হয় অনেকটাই বড় হয়ে যাবে, তো আর ভিডিওটা বড় করছে না, এখন লতাদির বাড়িতে হচ্ছে আমাদের ডিনার, মানে সবাই এনজয় করছি, তো মুন্না আসতে বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।